দুর্নীতি মামলা জামিন বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি পূর্বে আদালতের পূর্ব অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না বিডি নিউজের সম্পাদক তৌহিদ ইমরোজ খালেদি সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হাদাদত বেঞ্চ এই আদেশ দেয় এই সময় দুদকের আইনজীবী তৌফিক ইমরোজ খালেদির পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশনা চান হাইকোর্টের কাছে তবে তার আইনজীবী জানান তৌফিক ইমরোজ ব্রিটিশ পাসপোর্টধারী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করে দুদক মামলার এজাহারে বলা হয় তৌফিক ইমরোজ খালেদি বিভিন্ন ব্যাংক হিসেবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন যার বৈধ কোনো উৎস নেই বিচারিক আদালতে জামিন বাতিল দুদক আবেদন করলে রুল জারি করে হাইকোর্ট